অবসরের পর এবার এক নতুন ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। মানুষ গড়তে এবার মাহে গ্লোবাল স্কুল খুলবেন বেঙ্গালুরু, হুসুর ও দেরাদুনে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করবে ছাত্রছাত্রীরা। কোভিড শেষ হলে বেঙ্গালুরুতে এই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার মানুষ গড়ার কাজে হাত দিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরের শেষ দিকে বেঙ্গালুরুতে এমএস ধোনি গ্লোবাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন খোদ ধোনি। তারপরই সেই স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। বেঙ্গালুরুর পাশাপাশি কর্ণাটকের হুসুরে আরেকটি এরকম স্কুল খোলার পরিকল্পনা রয়েছে ধোনি। সিবিএসসির পাঠ্যক্রম পড়ানো হবে ধোনির এই স্কুলে। কোভিড অতিমারী না হলে এবছরেই আইপিএল এর আগেই বেঙ্গালুরুতে স্কুল খোলার কাজ সম্পন্ন হয়ে যেত। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা। সেভাবেই চলছে যাবতীয় প্রস্তুতি। এখানেই শেষ নয়, বেঙ্গালুরু হুসুরের পর ধোনির গ্লোবাল স্কুল খোলার প্রস্তাবনা রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুন ও রাজস্থানের জয়পুরে। প্রসঙ্গত, ধোনির স্ত্রী সাক্ষীর আদি বাড়ি রয়েছে দেরাদুনে। সেখানকার পাহাড়ে ধোনি সাক্ষীর নামাঙ্কিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রীতিমতো সক্রিয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।